দিচ্ছেন মাশাআল্লাহ আপনাকে তো আমি স্যালুট করতে চাই আপনি একটু সামনে আসেন আমাদের সমাজে বাবা মারা গেলে বোনকে সঠিকভাবে জায়গা জমি দিতে চায় না ভাইরা ইসলামের আলোকে জানতে চাই এই বিষয়ে বাবা মারা গেলে বোনকে সম্পদ দিতে চায় না এই প্রবণতা প্রায় বাংলাদেশের বেশিরভাগ পরিবারেই শুধু বোন কেন চান্স পাইলে দুর্বল ভাইদের হকটাও মেরে দিতে চায় ঠিক কি ঠিক না বলেন মনে রাখবেন ইসলাম শুধুমাত্র নামাজ রোজা করার নাম না ইসলাম শুধুমাত্র মুখে দাঁড়ি রাখার নাম না এগুলো ইসলাম ঠিক আছে কিন্তু একজন মুসলমান খাঁটি মুসলমান হতে হলে ইবাদত যেমন তাকে ঠিকঠাক মতো করতে হবে মা-বাবার সম্পদের বণ্টনটাও সঠিকভাবে করতে সম্পদের বণ্টন সঠিকভাবে করবেন না এদিকে আপনি বিশাল বড় হাজী সাহেব গাজী সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব ওয়াইজ সাহেব বক্তা সাহেব হাফেজ সাহেব বহু সাহেব হয়ে গেছেন আল্লাহর খাতে আপনি ভালো মুসলমান হতে পারবেন না আমাদের দেশে বেশিরভাগ পরিবারে এই জুলুমটা করা হয় আমাদের এই অঞ্চলে আরো বেশি এই অঞ্চলে আরো বেশি এই জুলুমটা করার জন্য ইবলিস কিছু যুক্তি দিয়েছে আমাদের হাতে যেমন একটা যুক্তি হলো ইবলিস বলে বোনদেরকে তো বিয়ে শাদী করতে টাকা পয়সা খরচ করে বাপ বিয়ে দিছে তাহলে আবার তাদের জমি জমা দিতে হবে কেন এই কুবুদ্ধি শয়তান দেয় কি দেয় না বোনকে বিয়ে দেওয়া আপনার বোনকে বিয়ে দেওয়া আপনার বাপের দায়িত্ব তার জন্য যা লাগবে এটা উনি করবে এটা তার দায়িত্ব আদায় করছেন উনি আপনার বাবা মারা গেলে বড় ভাই হিসাবে এটা আপনার দায়িত্ব সেটা আপনি পালন করছেন এই জন্য তার সম্পদ থেকে কাটাকাটি করতে পারবেন সম্পদ থেকে যদি কাটাকাটি করেন তাহলে আপনি বাবার ভাই হইলেন কি তাহলে তার সম্পদ দিয়ে তারে বিয়ে দিলেন আপনি কি করলেন কথা বুঝেন নাই অতএব সমস্ত ঠুনকা অজুহাত দিবেন না আবার আরেকটা অজুহাত দেয় যে আমরা বাপ মারে খাওয়াই বুড়া বয়সে তাদের সব খরচ খরচা চালাইছি অতএব জমি জমা সব আমরা পাবো বোনরা কেন পাবে এই কুবুদ্ধি শয়তান দেয় কি দেয় না এটার জবাব হলো মা বাবা যদি ভরণ পোষণ তাদের নিজেরটা নিজেরা বহন করতে অপারগ হন তাদের কামাই রোজগার নাই তারা নিজেদের টাকায় চলার মতো ইনকাম নাই সেরকম সম্পদ নাই তাহলে সেক্ষেত্রে সন্তানদের উপরে ফরজ কর্তব্য হয় মা বাপের ভরণ পোষণ দেওয়া অতএব আপনি আপনার কর্তব্য পালন করছেন তার বিনিময়ে যদি বাপের জমি নেন তাহলে আপনি কর্তব্য কি পালন করলেন তবে এই কর্তব্যটা শুধু ছেলেদের না এটা মেয়েদেরও মেয়েরা যদি তারা স্বামীর কাছ থেকে মোহর পায় হাদিয়া পায় তোহফা পায় যেভাবে হোক তাদের নিজস্ব উপায় উপার্জন যদি থাকে সেটা দিয়ে তারা মা বাবা যদি অসহায় হয় ভাইদের যেরকম কর্তব্য আছে তাদেরও কর্তব্য আছে কিন্তু যদি তারা তাদের কর্তব্য আদায় অবহেলা করে তার জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে কিন্তু বাপমার সম্পদে তাদের হক বঞ্চিত নষ্ট করা যাবে কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার এরকম মানুষ আমি খুব কম খুঁজে পাই যে মানুষটা দাঁড়িয়ে বলতে পারে যে আমি আমার বাবা আমার মায়ের মৃত্যুর পর তাদের সম্পদে বোনদের যা যা অংশ ছিল আমি পাই পাই করে হিসাব করে তাদেরটা জমি জমা ভাগ যোগ তাদেরকে বুঝাই দিছি জমি তারা নিতে চায় না হয়তো তাহলে জমির মূল্য দিয়ে দিছি কিন্তু আমি তাদের হক বুঝাই দিছি এরকম মানুষ পাওয়া যায় না খুব বেশি এই মজলিসে আসেননি দুই চারজন ওই এক ভাই আছে দিছেননি বোনের হিসাব দাঁড়ান দেখি আলেম মানুষ মনে হয় আরে আলেমরা তো দিবে ইনশাআল্লাহ আপনারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের কথা তো ভিন্ন ভাই আমি সাদা তারপরও আপনি বলেন একটু কি করেছেন আপনি বলেন তো একখানা একখানা সামনে হেতেন আইতেন দেন জায়গা করে দেন না যুবকরা হেতেন আইতেন দেন আই নাই আপনি এত বড় মজলিসে একাই হাত তুলছেন আপনার গল্পটা আমরা শুনতে চাই কি বলেন শুনতে চান কি না ভাই বলেন আপনি কোন মসজিদে দায়িত্বে আছেন ভাই কোথায় মাশাআল্লাহ বলেন তো আপনি কিভাবে কিভাবে বাবা মার সম্পদে ভাই বোন হক দিছেন মারা গেছেন কি আপনার মা আল্লাহ ওনার প্রতি রহমত নাজিল করুন হ্যাঁ ওনার ওনার যে সম্পদ ছিল সেগুলো কিভাবে ভাগ করছেন আচ্ছা চার বোনকে তাদের হক দিছেন কোরআন বর্ণনা অনুযায়ী মায়ের জমি জমা ছিল কেমনে জমি দিছেন
দলিল করে দিয়ে দিয়েছেন বন্ডা বুঝে নিছে দশগরিয়ার মানুষ আপনি তো আশেপাশে মানুষ নিশ্চয়ই আছে আপনার এলাকার কেউ আছে নি আর মাশাআল্লাহ তাহলে এই ভাই তার মা মারা যাওয়ার পর মায়ের সম্পদ তার চার বোন দুই ভাই তারা সব বন্ধুদেরকে ভাইদেরকে বাবার সবার যার যতটুকু পাবে বুঝাই দিয়েছেন এমন কি দলিল করে বন্ধুদেরকে লিখে দিয়েছেন মাশাআল্লাহ আপনাকে তো আমি স্যালুট করতে চাই আপনি একটু সামনে আসেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মতো মানুষ আমাদের সমাজটা ভরে দিন বলুন আমিন আমিন আমরা সবাই আমাদের মা বাবার সম্পদে ভাই বন্ধুদের হক বুঝাই দেব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনি আলেম মানুষ তারপর আপনাকে আমি একটা কিতাব উপহার দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার গল্প প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ সুন্দর একটা বই মাশাআল্লাহ এটা আপনাকে হাদিয়া মাশাআল্লাহ এটা তো আরো সুন্দর কথা ফুফুদেরটাও বুঝাই দিয়েছেন তো এটা আপনার চাচাতো ভাইরা ঝামেলা করে নাই সবাই রাজি ছিল ফুফু কয়জন আল্লাহর আপনার দিয়েছে তাদেরকে দিয়ে দিয়েছেন তারা কি জোর করে আদায় করছেন আপনারা এমনি দিয়ে দিয়েছেন এমনিতেই দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ 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 ভাই কোন মাদ্রাসা পড়াশোনা করছেন কামিল পাস মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ভাই আপনি একটু ওইদিক ফিরেন আমাদের ভাইরা আপনাকে একটু দেখুক আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের মতো মানুষ দিয়ে সমাজটা ভরে দিন বলুন আমিন আমিন আপনারা মনে করবেন উনি হুজুর মানুষ হুজুর দিবে সব হুজুররাও দেয় না সব হুজুররাও দেয় না অতএব এরকম আদর্শ সন্তান আমাদের দরকার আছে না নাই জাযাকাল্লাহ খাইর ভাই বসতে দেন ভাই বসেন এখানে বসেন জাযাকুমুল্লাহ খাইর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইরা আমার ভালো করে শুনে রাখেন বাবা মার সম্পদে দুর্বল ভাইদের হক মেরে দিবেন বন্ধের হক দিবেন না বা আপনার দাদা মুরব্বীরা অনেক সময় অনেক ভুলভাল করে গেছে মেয়েদেরকে দেয় নাই বলে যে তোরা দায় দাবি রাখিস না আমাদের এই অঞ্চলে একটা জাল হাদিস প্রচলিত আছে সেটা হলো বলে যে বাপের বাড়ির সম্পদ মেয়েরা নিলে নোয়াখালা বাসা কয় হেতাগ হয় না শুনছেন আপনারা এই কথা বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে বলে কি হয় না হয় না শুদ্ধ বাংলা বলে সয় না মানে তাদের এটা ভালো শুট করে না তাদের সাথে এরকম একটা বাটপারি মার্কা হাদিস যে কোন আল্লাহর বান্দা তৈরি করছে আল্লাহ জানে যে জাল হাদিসের তো একটা ধরন থাকে এইরকম একটা বাটপারি মার্কা জাল হাদিস বাটপারি মার্কা এই জন্য বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলছে সেটা তো একটা বিষয় আছে আবার বাটপারি মূলক ভাবে সেটা কিভাবে ওই যে ভাইরা বন্ধের হক মারার জন্য হাদিস দিয়া হক মারা এই হাদিস তো কোথাও না মিথ্যা কথা নবীজির নামে বাবা মার সম্পদ একই সম্পদ ছেলে নিলে তারে সইবে কিন্তু মেয়ে নিলে তারে সইবে না এর চাইতে বড় অবিচার আর কি হতে পারে আমি ছোটবেলায় এক মাদ্রাসায় পড়েছি আমার জীবনে প্রথম মাদ্রাসা এলাকার নাম বলবো না সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনেক পয়সাওয়ালা সে আমরা ছোটবেলা থেকে শুনতেছি পয়সাওয়ালা এখনো নাম করা নোয়াখালীর মধ্যে নাম করা কয়েকজন একজন আমি নাম বলবো না ওনার অনেক ছেলে আছে এবং অনেক ছেলে আলেমও আছে বন্ধের হক দেয় নাই ওই বোন আমার অফিসে যায় হাজির কিছুদিন আগে বড় ছেলে ছেলেকে নিয়ে হাজির পরিচয় দিলেন অমুক মাদ্রাসার প্রতিষ্ঠাতার মেয়ে আমি আমি বললাম সাথে সাথে আসতে দাও আমি মাদ্রাসা পড়ালেখা করেছি জীবনের পড়ালেখা শুরু আমার এখান থেকে তো আনলাম বললাম বোন বলেন কি খেদমত করে বলে হুজুর এই অবস্থা আপনি আমাদের মাদ্রাসা পড়ছেন আমরা জানি আমার আব্বারে আপনি চিনেন এই হলো কাহিনী আমার ভাইরা বুঝায়া সব সম্পদ নিয়ে যাচ্ছে আমাদেরকে লামসাম কোনো রকম দিয়ে বলে তোরা খুশি থাক আর দাবি করিস না মুরব্বীরা এরকম অনেক ভুল করে কি করে না মুরব্বীরা যদি ভুল করে ওইটা আমাদের সংশোধন করতে হবে ধরুন আপনার ফুফুদের হক আপনার দাদা দেয় নাই তাহলে আপনাকে দিতে হবে এখন আপনি বলবেন সব তো আমার দায়িত্বে নাই কিছু আমার চাচাতো ভাইরা নিছে অন্য চাচা জাডারা নিছে তো যারা নিছে তাদেরকে বুঝাবেন তারা যদি দেয় ভালো না দিলে আপনার ভাগে যতটুকু তার আছে ততটুকু তাদেরকে বুঝাই দিবেন নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াতে জালিম সম্পদ আত্মসাৎকারী হিসাবে উঠবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি এক বিঘা সম্পদ অন্যায় ভাবে কারোটা দখল করে রাখে ভোগ করে আত্মসাৎ করে জুলুম করে স্বার্থবক জমিনকে আল্লাহ তারা তার গলায় জড়িয়ে দিয়ে দোষিয়ে দিয়ে তাকে শাস্তি দিবেন যে কত জমিন খাতি করেছ কা অতএব হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ অনেক মানুষ আছেন সুদ খান না অনেক মানুষ আছেন ঘুষ খান না অনেক মানুষ আছেন ডাকাতি করেন না অনেক মানুষ আছেন চুরি ছিনতাই করেন না কিন্তু এই দুই নম্বর এটা করেন
বোনদের হক দেন না ফুফুদের হক দেন না দুর্বল ভাইদেরকে হক দেন না ভাই মারা গেছে ভাতিজাদের হক দেন না আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় কাজ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন আমরা যারা নিয়ত করছি যে আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে দুনিয়া থেকে নিয়ে গেলে বাবা মার সম্পদ যাই থাকুক বোনদের যতটুকুই হোক ভাগ করে ওদেরকে দিয়ে দিব এরকম নিয়ত যারা করছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সমাজ থেকে বিলুপ্ত হয় ফরজকে পুনর্জীবিত করব আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো সবাই ভাইরা আমার খুব ভয়াবহ একটা বিষয় কিন্তু মানুষের সম্পদ মানুষের হক আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ভাইরা আমার মেয়েরা নিতে চায় না আমাদের দেশে মেয়েরা নিতে চায় না বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা আমি জানি ফাকফকর সব আমার জানা আছে রে ভাই কম বেশি মেয়েদেরকে যদি ডাইকা বলেন বোন এখন হুজুরের ওয়াজ শুনি আল্লাহ কোরআনে হক সম্পর্কে সম্পদে প্রত্যেকের সম্পদের হক বন্টন সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করে শেষে বলেছেন ফরিদাতাম মিনাল্লাহ এই সম্পদের বন্টন অমুকে এতটুকু পাবে ভাই এতটুকু বোন এতটুকু এই যে ভাগটা করেছে আল্লাহ বলেছেন এটা আল্লাহর নির্ধারণ কার নির্ধারণ আল্লাহর নির্ধারণ এটা যেন হেরফের না হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটা কি বিষয়ে আয়াত এই বিষয়ে যে বিষয়ে এতক্ষণ কথা বললাম মনে রাখবেন কোরআনে আল্লাহ তাআলা অনেক কথা বলার জন্য ছোট ছোট আয়াত ব্যবহার করেছেন কিন্তু মানুষের সম্পদে মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি আত্মীয়-স্বজনদের রক্ত সম্পর্কে আত্মীয়-স্বজনদের যে হক আছে এই মিরাজ সম্পর্কিত প্রত্যেকটি সম্পদের বণ্টন সম্পর্কিত বিধিবিধান বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাযিল করেছেন সবচেয়ে বড় যেই কথা বলে শেষ করার ছাড়া আল্লাহ তাআলা ফুল স্টপ দেন নাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে শেষ করে তারপরে ফুল স্টপ দিবেন এত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সম্পদ এভাবে সুষ্ঠুভাবে সঠিকভাবে বণ্টন করা বাংলাদেশে যত জমিন আছে যারা জমিনের দলিল ঘাটাঘাটি করছেন আপনারা অনুগ্রহ করে একটু একটু খেয়াল করে দেখেন তো কয়টা জমির দলিলে মালিক হিসেবে মেয়েদের নাম আছে দেখেন খুব কম তার মানে কি মেয়েদের অধিকার দেওয়া হয় নাই তো যেটা বলতেছিলাম এটা দিতে গিয়ে আপনি যখন বোনদেরকে ডাকবেন যে ঠিক আছে বাবা তো দুনিয়া থেকে চলে গেছে এখন ওনার জমি জমা সহায় সম্পদ যাই আছে প্রথম কাজ হলো সেখান থেকে ওনার দেনা পরিশোধ করা যদি দেনা থাকে ওটা হলো এক নম্বরে বন্টন পরে দেনা হলো বন্টন ওনার দেনা দেয়া যদি থাকে তাহলে বন্টন দেনাটা দেওয়ার পরে এটা থাকলো আলহামদুলিল্লাহ তারপর ওনার ওসিয়ত যদি থাকে তাহলে ওয়ান থার্ডের মধ্যে ওসিয়ত কার্যকর হবে তারপরে যদি কিছু থাকে দাফন কাফনে খরচ টরো যাওয়ার পরে আবার ওই কুলখানে 40 এ খরচ করতে পারবেন না ওটা জায়েজ হবে না ওনার টাকা থেকে ওটা করতে পারবেন না এরপরে যেটা থাকবে এবার বোনদেরকে ডাকি যদি বলেন বোন এখন কোরআনে বর্ণনা অনুযায়ী কোন একজন আলেমের কাছ থেকে ফরায়েজ যা লিখে এনে বন্টন নামা লিখে এনে এবার সে অনুযায়ী বোনদেরকে যদি দিতে অফার করেন আমার দেশে বেশিরভাগ মেয়েরা কি বলবে বলেন তো না না লাগবে লাগবে না লাগবে না কেন লাগবে না বলে বলে যে ভাই আমি খুশি আছি লাগবে না আরে আপনি বলছেন এটাতে আমি খুশি থাক লাগবে না কেন বলে মেয়েরা টাকা আবার কার না লাগে জমি জমা সম্পদ আবার কার না লাগে কিন্তু মেয়েরা নিতে চায় না আমাদের দেশে কেন নিতে চায় না বলেন তো কারণ হলো যেখানে নিজের নারী পোতা আছে বাবার ভিটা বাবা মার স্মৃতি পরের সংসার পরের ঘরে থাকে স্বামীর সংসার করে একটু বাবা মার বিটাতে একটু আসবে তাদের মনে চায় যদি এখান থেকে ভাগযোগ নিয়ে যায় তাহলে ভাইরা তার পরিচয় দিবে না ঠিক না বেটি এই কারণে বেশিরভাগ মেয়েরা নিতে যদি মুসলমান হয়ে থাকেন বাপের ভূত মায়ের ভূত বাগের বাচ্চা যদি হয়ে থাকেন সাহসী মানুষ যদি হয়ে থাকেন মুত্তাকি যদি হয়ে থাকেন বোনদেরকে বলে দিবেন বোন আমি সেই ভাই না মানুষ হিসাবে দোষগুণ যাই থাকুক না কেন তোমরা আমাদের বোন আমরা তোমাদের ভাই আমাদের একের সাথে অন্যের রক্তের সম্পর্ক তোমার রক্ত আমার শরীরে আমার রক্ত তোমার শরীরে আমরা এক এক মায়ের সন্তান অতএব এই বিটা তোমাদের এই ভাই তোমাদের সারা জীবন তোমরা এখানে আসবা তোমাদের ছেলে মেয়েরা আসবে নানা বাড়িতে আমরা সারা জীবন সাধ্য অনুযায়ী তোমাদের মেহমানদারি করার চেষ্টা করব আবার আমরাও তোমাদের খোঁজ খবর নেব এখান থেকে সম্পদের ভাগ নিলে আর তোমাদের কোনো খোঁজ খবর নেব না আর ভাই বোনের সম্পর্ক থাকবে না এই অমানুষ মার্কা কাজ আমি করব না রক্তের সম্পর্কে কালে তারা রক্ষা করতে আমাকে ফরজ নির্দেশ করেছেন বিধি আমি সেটা করবই করব ওইটা নিয়ে তুমি টেনশন করিও না তুমি তোমার ভাগ যোগ নাও
এরপরে যদি কোনো বোনকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে লাখ লাখ কোটি কোটি আছে বাইরা গরিব তারপরে বোন বলছে ঠিক আছে আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে যা এটা তোদেরকে দিয়ে দিছি বা আপনাদেরকে দিয়ে দিছি এটা যদি বোন ছেড়ে দেয় তাহলে সে ক্ষেত্রে ভাইয়ের জন্য হালাল হবে কথা কি বুঝাইতে পারছি অনেক মুরব্বীরা কি করে জানেন জীবদ্দশা বেজাল ভাঙি যায় মুরব্বীরা একটা মাইরও নিচে পড়বে না কিয়ামতের ময়দানে ভালো করে শুনে রাখে জীবদ্দশা অনেক মুরব্বীরা করে কি ছেলেদেরকে ডাক দেয় মেয়েদেরকে ডাক দেয় দেখো এখন আমি তো কখন দুনিয়া থেকে চলে যাই তোমাদের মেয়েদেরকে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিছি অনেক কিছু দিছি হাউসেস দিছি তোমাদেরকে তো তোমরা দাবিটাবি করিও না এখান থেকে আর কি নিবা ভাগ করলে কি নিলে কি থাকবো তোমরা ছাড়ি দাও তো বাপে যদি এরকম বলে মায়ে যদি এরকম বলে মেয়েরা বেচারীরা শরমে পড়ে কি বলে টাকা বাহারে বাপ জীবদ্দশা কেমনে বলে না আমার লাগবে এটা কিভাবে বলে বাধ্য হয়ে মেয়েরা বলে না এরকম সিনক্রিট আমাদের দেশে করে কি করে না মুরব্বীরা মুরব্বীরা ভালো করে শুনে রাখেন ওই লম্বা দাড়ি আর পাঁচ ওয়াক্ত নামাজ শুধুমাত্র এটা আপনাকে জান্নাতে যেতে সাহায্য করবে না আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনার সম্পদ সন্তানদের মধ্যে বণ্টনের ক্ষেত্রে আপনি বাধা সৃষ্টি করেন বেইনসাফি করেন এবং মেয়েদেরকে যদি হক নষ্ট করে দিয়ে যান তো মনে রাখবেন কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে প্রতিটা পয়সার জন্য জবাবদি করা লাগবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ